আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিনহা হত্যায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত, জানালেন তদন্ত কমিটির প্রধান। লিয়াকতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কারবালার সঙ্গে 15 আগস্টের হত্যাকাণ্ডের অদ্ভুত মিল। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, পাবনা 4 আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। করোনা ভাইরাসে দেশে আরো 42 জনের মৃত্যু। প্রবাসী কর্মীদের করোনা নমুনা পরীক্ষার ফি 200 টাকা করার সুপারিশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। এবং করোনার প্রভাবে তৈরি পোশাক শিল্পের 450 কারখানা বন্ধ, 2 লাখ কর্মী বেকার, হিসাব বিকেএমই এর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সিনহা হত্যায় বরখাস্ত ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সোমবার রিমান্ড শেষে পরশু ওসি প্রদীপে জবানবন্দি নেওয়ার পর মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। এদিকে সিনহা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোকসানা ইভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, সিনহা হত্যা মামলার ঘটনায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত। কক্সবাজার হিলটাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বৈঠক। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, 31 আগস্ট তদন্ত কমিটির মেয়াদ শেষের দিনই শেষ হচ্ছে ওসি প্রদীপের রিমান্ড। কমিটির মেয়াদ আরও বাড়ানোর আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, 1 সেপ্টেম্বর ওসি প্রদীপের জবানবন্দি নেওয়া হলে এরপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমরা সমীচীন মনে করিনি যে আমাদের কমিটির রিপোর্টটি আমরা সরকারকে সাবমিট করব, কারণ আমি আগেই বলেছি তিনি এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফরার আদালতের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-15 কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, এ মামলার প্রধান আসামি লিয়াকত র‍্যাবের জিজ্ঞাসাবাদে অনেক কিছু স্বীকার করায় 164 ধারায় আদালতে তার জবানবন্দি নেওয়া হয়। তৃতীয় দফায় 3 দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে লিয়াকত এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কোনো মূল্য নাই, যদি না ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা স্বীকার করে। ওনার অন সিস্টেপর করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওনাকে উপস্থাপন করেছিলাম। এর আগে মামলায় এপিবিএনের 3 সদস্য এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকতের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। রোকসানা ইভা, এটিএন বাংলা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি সদ্য স্বাধীন রাষ্ট্র তার সব সম্ভাবনা হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কারবালার সঙ্গে 15 আগস্টের হত্যাকাণ্ডের অদ্ভুত মিল রয়েছে। করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমানো সরকারের লক্ষ্য উল্লেখ করে টিকা আবিষ্কারের আগ পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ যৌথভাবে আয়োজন করে আলোচনা সভার। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে আত্মত্যাগ করেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনের পর মাত্র 3.5 বছরে দেশের সব কিছুর ভিত রচনা করেছিলেন তিনি, কিন্তু 75-এর 15 আগস্ট তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সব কিছুকে থামিয়ে দেয় খুনিরা। কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টো রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি, কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার
এক অদ্ভুত মিল রয়ে গেছে। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। প্রধানমন্ত্রী বলেন, 21 বছর পর ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে আওয়ামী লীগ। চিকিৎসা খাত সহ সব বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ায় তুলনামূলকভাবে করোনায় বাংলাদেশের ক্ষতি অনেক কম হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমরা এদেশে একটি মাসও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সকলকেই যেমন মাস্ক পরে থাকা, স্বাস্থ্য সচেতনভাবে চলা, নিজেকে সুরক্ষিত রাখা, অন্যকে সুরক্ষিত রাখা, এটা কিন্তু আমাদের সবাইকে মেনে চলতে হবে। যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে বা সারা বিশ্বব্যাপী এটা স্বীকৃতি হবে, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা থাকতেই হবে। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ভিত্তিক দেশ গড়তে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঈশ্বরদীর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাস। পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী ঠিক করতে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18, হাইবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ 1, শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা 4 ও ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ 6 আসন শূন্য হয়। এই 5টি শূন্য আসনেই মারা যাওয়া সংসদ সদস্যের পরিবারের স্বজনরা মনোনয়ন চেয়েছেন। এছাড়াও দলের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে ওয়ার্ড নেতারাও আবেদন ফর্ম সংগ্রহ করছেন। এই 5 আসনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের 141 জন প্রার্থী। করোনাভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,248 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 11,934টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,897 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 15.9%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,10,822 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,044 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 201,907 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.96%। মৃতদের মধ্যে 35 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন ও খুলনায় 7 জন মারা গেছেন। প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার ফি 1,500 টাকা করাকে অনৈতিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। ফি 200 টাকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায় ও জেলা পর্যায়ে টেস্টের সুবিধা না থাকার কারণে অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করেন শ্রম অভিবাসন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যেও অভিবাসীরা দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করেছেন। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে কর্মী ছাঁটাই এবং বিদেশে কর্মী পাঠানো নিয়ে জট তৈরি হওয়ায় এ সেক্টর ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক কর্মী করোনা মহামারীর মধ্যে দেশে আটকা পড়েছেন। এর মধ্যে যারা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বাড়তি ফি আদায় বন্ধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি নীতিগতভাবে এটা কিন্তু রং, বাংলাদেশের নাগরিক হিসাবে সবারই কিন্তু একই রেট থাকা উচিত। তো আমি এটা এই ইস্যুটা আইল কন্টিনিউ, দেখা যাক, চেষ্টা আমার অব্যাহত থাকবে। বাড়তি ফি দিয়েও জেলা শহরে করোনা টেস্টের সুযোগ না থাকায় রাজধানীতে এসে নমুনা পরীক্ষা করাতে হচ্ছে বিদেশ গমনোচ্ছুক ব্যক্তিদের। অভিবাসন ব্যয় বাড়ায় ক্ষুব্ধ বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীরা। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, করোনা টেস্টের ফি কমানোর পাশাপাশি সংকট উত্তরণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে সরকারকে। সরকারের উচিত যে করোনা ফিটা
যেটি অন্য অন্যদের জন্য 100 টাকা করা হয়েছে 100 টাকা করা হয়েছে, এবং যদি সম্ভব হয় এটাকে বিনা পয়সাও করা যেতে পারে। করোনা পরবর্তী সময়ে একটা নতুন চাহিদা তৈরি হবে, সেই নতুন চাহিদার ক্ষেত্রে আমাদেরকে কেয়ার গিভার দেওয়া লাগতে পারে, আমাদেরকে হেলথ ওয়ার্কার দেওয়া লাগতে পারে। তার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং এই প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের সরকারি এবং বেসরকারি উদ্যোগকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গুরুত্ব দিতে হবে। বেসরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদেরকে সক্ষম করে গড়ে তুলতে হবে। তাদেরকে সক্ষম করে গড়ে তোলবার জন্য যারা বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া যেতে পারে, তাদেরকে ব্যাংক লোন দেওয়া যেতে পারে। অভিবাসীদের করোনা পরীক্ষার ফি কমানোর পাশাপাশি বিমান ভাড়া সহ অন্যান্য খরচ কমাতে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। তৈরি পোশাক শিল্পে করোনার প্রভাব, এর মধ্যে কমপক্ষে 2 লাখ কর্মী কাজ হারিয়েছেন, বন্ধ হয়েছে প্রায় 450 কারখানা। এ তথ্য দিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ। এমন পরিস্থিতিতে পোশাক খাতে আরও 7,000 কোটি টাকা সহায়তা দিতে সরকারকে পরামর্শ দিয়েছে গবেষকরা। এছাড়াও স্বল্প সুদে ঋণ, জব ব্যাংক তৈরিসহ বিশেষায়িত কর্মসূচি নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। করোনা মহামারীর নেতিবাচক প্রভাব বাড়ছে অর্থনীতিতে। পণ্যের ক্রয়াদেশ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী শিল্প। উৎপাদন কমে যাওয়ায় কাজ কমছে অনেক কারখানায়, আবার টিকে থাকতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন এই খাতের পোশাক কর্মীরা, তাদের অনেকেই এখন অন্য পেশায়। 2200 উপর ফ্যাক্টরি বিজেএমের ছিল, বর্তমানে কিন্তু 1870 বা 75টা ফ্যাক্টরির হিসাব কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে বাকি ফ্যাক্টরিগুলি ইতিমধ্যেই বন্ধ হয়েছে। আমাদের বিকেমির সদস্য প্রতিষ্ঠান 850 ছিল, এই মুহূর্তে 720 বা 725টার মতো চলমান রয়েছে, অর্থাৎ বাকিগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আরও কিন্তু বন্ধ হওয়ার মতো উপক্রম আছে। তৈরি পোশাক শিল্পে কাজ করতেন 40 লাখ পোশাক কর্মী, তাদের বেশিরভাগই মহিলা। বিকেএমের তথ্য অনুযায়ী করোনায় শুধু বিজিএমের 325 ও বিকেএমের 130টি কারখানা বন্ধ হয়ে গেছে, আর কাজ হারিয়েছেন অন্তত 5 ভাগ পোশাক কর্মী। যে ফ্যাক্টরিগুলি আমাদের বন্ধ হয়েছে তাতে 5% শ্রমিক যদি কর্মচ্যুত হয়ে থাকে তাহলে প্রায় 2 লক্ষের মতো। তার মধ্যে কিছু শ্রমিক আবার অন্যান্য ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছে, আবার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে হয়তো দেশে ফিরে গিয়েছে। সরকার এবার বাজেটে কিছু ঋণের ব্যবস্থা রেখেছে গার্মেন্টস এবং অন্যান্য ইম্পর্টেন্ট সেক্টর থেকে, সেই শ্রমিকদেরকে দেওয়া যেতে পারে, কর্মসংস্থান সৃষ্টি হবে, সেগুলোর একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে, এবং এই জব ব্যাংকের কাজগুলোতে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করা যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরও 2-1টি ডেভেলপমেন্ট পার্টনারের সাথে মিলে প্রায় 7,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করছে, যেখানে আপনার গার্মেন্টসের শ্রমিকদেরকে 3 মাস পর্যন্ত বেতন দেওয়া হবে। আমার মনে হয় সেই জন্য তাদেরকে এই 7,000 কোটি টাকার সহায়তার মধ্যে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও দেখা যেতে পারে। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব পড়ার আগেই কাজ হারানো পোশাক কর্মীদের দ্রুত কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হত্যার রাজনীতির জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রত্যাশা করে বলেন, জনপ্রিয়তা যাচাইয়ে উপনির্বাচনগুলোতে বিএনপি অংশ নেবে। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন, এবং আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন, এবং আপনাদের নেতৃত্বে যে পেট্রোল বোমা হামলা চালিয়েছিলেন সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাহলেই জনগণ আপনাদের গ্রহণ করলেও করতে পারে। আশা করব তারা গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। গুম, খুনসহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ভার্চুয়াল সেমিনারে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের কয়েকজন সদস্য আলোচনায় অংশ নেন। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা গুমের শিকার ওয়ার্ড নেতা সাজিদুল ইসলাম সুমনের পরিবারের খোঁজখবর নিতে তার তেজগাঁয়ের বাসায় যান। এ সময় সুমনকে ফিরিয়ে দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যারা গণতন্ত্রের কামী
যারা ভিন্ন মত পোষণ করতে চায় তারা যেন ভিন্ন মত পোষণ করতে না পারে, তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এই অস্ত্র ব্যবহার করা হোক। মেজর সিনহা যখন তাকে নির্মম ভাবে অন দ্য স্পট গুলি করে মারা হলো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হলো, তখন অনেকেই কথা বলেছেন। তার আগে যে রাজনৈতিক কারণে শুধুমাত্র, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কেউ কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত হয়নি, তাদেরকে তুলে নিয়ে গিয়ে যখন গুম করে ফেলা হয়েছে অথবা হত্যা করা হয়েছে, তখন কিন্তু আমাদের দুঃখজনকভাবে মিডিয়া সেভাবে সোচ্চার হয়নি। পবিত্র আশুরায় 400 বছরের ঐতিহ্য মেনে প্রতিবার শিয়া সম্প্রদায় রাজধানীতে তাজিয়া মিছিল বের করলেও করোনার কারণে এবার তা সম্ভব হয়নি। হোসেনি দালানে সীমাবদ্ধ ছিল সব আনুষ্ঠানিকতা। মাহবুব কবির চপলের রিপোর্ট। দশ মহরম মুসলমানদের কাছে শোকের কষ্টের দিন, কারবালার নির্মম হত্যাকাণ্ডের জন্য। 61 হিজরির এই দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা প্রান্তরে সপরিবারে হত্যা করা হয়। অবশ্য 10 মহরম মুসলমানদের অনেক বিজয়ের ইতিহাসও রয়েছে। আশুরার দিনে শিয়াদের সবচেয়ে বড় আয়োজন তাজিয়া মিছিল, যেটি 1642 সাল থেকে চলে আসছে। মিছিলটি ইমামবাড়া থেকে বের হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হতো। প্রস্তুতি ছিল এবারও, কিন্তু করোনার কারণে মেলেনি অনুমতি, তাই হোসেইনি দালানের ভেতরে ছিল সীমাবদ্ধ। চারশো বছর ধরে যে ঐতিহ্য ছিল সেটা এবছর এই করোনার কারণে আমরা জনগণের স্বার্থে এবং সরকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা ভিতরে সম্পন্ন করছি। খারাপ লাগতেছে কি প্রত্যেক বছর ছোট থেকে দেখতেছি বের হয়, এবার বের হইতে দেয়নি। আরামেশক দিবসে শরীক হতে এসেছি। আশুরা উপলক্ষে অন্যান্য আনুষ্ঠানিকতা ছিল ইমামবাড়ায়। দুলদুল ঘোড়া, দুধ দিয়ে পা ধোয়ানো সব কিছুই ছিল, তবে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। হোসেইনি দালানে ইমাম হোসেইনের প্রতীকী কবর জিয়ারত করেন বহু মানুষ, শুধু মুসলমানরাই নন, আসেন অন্য ধর্মের অনুসারীরাও। আমার ছাগল পাল হতো না, আমি মানত করেছিলাম যদি আমার ছাগল পাল হয় তা আমি মানত দিব, ওই মানত পুরো হয়েছে, এখন নিতে দিতে আসলাম। আর উচিলে আল্লাহ আমাকে জীবন গুণা মাফ করে দিয়া পারে, হলো জান্নাতের যুবকের সর্দার। ভেতরে যখন এসব আনুষ্ঠানিকতা চলছিল তখন বাইরে ভিড় করেন বহু মানুষ। পরে বাধ্য হয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে হয়। 2015 সালে হোসেইনি দালানে বোমা হামলার পর থেকে আশুরার দিন নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়, ব্যতিক্রম হয়নি এবারও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 কোটি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্ত এখন 2.51 কোটি বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 8,43,000। সংক্রমণ বাড়লেও জার্মানিতে করোনা সংক্রমণ রোধে শক্ত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছেন সাধারণ মানুষ। সমাবেশে ব্যাপক ধরপাকড় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় রাজধানী বার্লিনে শান্তিপূর্ণ এই সমাবেশে অংশ নেয় প্রায় 38,000 মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে হঠাৎ কিছু যুবক সহিংস হয়ে উঠলে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মানতে ইউরোপ জুড়েই আরোপ করা হয় কড়াকড়ি। এর প্রতিবাদে প্যারিস, ভিয়েনা ও জুরিক সহ অন্যান্য নগরীতেও অনুষ্ঠিত হয় বিক্ষোভ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরে বাসন থানা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় 18টি ওয়ার্ডে বন্যার ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন সহ
গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলা খবর। বার্সেলোনার লিওনেল মেসি নাটকে নতুন মোড় নিল। লা লিগা কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, বার্সেলোনা ছাড়তে হলে মেসিকে অবশ্যই রিলিজ ক্লজের অর্থ মেটাতে হবে। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি 2020-21 মৌসুম পর্যন্ত, তার রিলিজ ক্লজ 70 কোটি ইউরো। অর্থাৎ এর আগে মেসিকে পেতে হলে আগ্রহী ক্লাবকে এই পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। মেসি আত্মবিশ্বাসী ছিলেন, তিনি ফি ট্রান্সফার ফ্রিতেই ক্লাব ছাড়তে পারবেন। এমন সময় লা লিগা কর্তৃপক্ষ পরিষ্কার করল, রিলিজ কস মিটিয়ে ক্লাব ছাড়তে হবে মেসিকে। লা লিগা কর্তৃপক্ষের এই বিবৃতি বার্সেলোনার পক্ষে এলো। লা লিগা বিবৃতি বিষয়ে মেসি কি প্রতিক্রিয়া দেখান সেটি এখন দেখার বিষয়। সোমবার বার্সার অনুশীলন ক্যাম্পে যোগ দেন কিনা সেটাও এখন দেখার। উল্লেখ্য, বার্সার পাক মৌসুম অনুশীলন শুরুর আগে রোববার নির্ধারিত করোনা পরীক্ষায় যোগ দেননি মেসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সিনহা হত্যায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত, জানালেন তদন্ত কমিটির প্রধান। লিয়াকতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কারবালার সঙ্গে 15ই আগস্টের হত্যাকাণ্ডের অদ্ভুত মিল। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, পাবনা 4 আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। করোনা ভাইরাসে দেশে আরও 42 জনের মৃত্যু। প্রবাসী কর্মীদের করোনার নমুনা পরীক্ষার ফি 200 টাকা করার সুপারিশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। এবং করোনা প্রভাব, তৈরি পোশাক শিল্পে 450 কারখানা বন্ধ, 2 লাখ কর্মী বেকার, হিসাব বিকেএমই এর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।